আসসালামু আলাইকুম ভিউয়ার্স কৃষক বা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমি আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওতে দেখাবো কিভাবে টবের মধ্যে বুট চাষ করতে হয় বুট আমাদের দেশের একটি অর্থকারী ফসল এতে রয়েছে প্রচুর পরিমাণের প্রোটিন বুট আমরা বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করে থাকি অনেকের পছন্দের তালিকায় এই সোলাভুটটি রয়েছে তো বন্ধুরা আপনারা চাইলে খুবই অল্প সময়ে বাসাবাড়িতে টবে কিংবা ফেলনা প্লাস্টিকের বোতলে এই সোলাভুট চাষ করতে পারেন তাহলে চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এর জন্য আমি প্রথমে একটি টব নিয়ে নিয়েছি আমি ছোট আকারে একটি টব নিয়েছি আপনারা চাইলে বড় ধরনের টব নিতে পারেন সাথে নিয়েছি মাটি এবং মাটির সাথে মিশে থাকা ময়লা আবর্জনা আমি পরিষ্কার করে নিয়েছি এরপর পর্যায়ে আমি টবে মাটিগুলো দিয়ে দিব সুলাবট চাষ করার জন্য মূলত বেলে দোয়াশ মাটিতে এর ফলন খুব ভালো হয় আমার কাছে বেলে দোয়াশ মাটি না থাকার কারণে আমি বালি মাটিতে করছি এই মাটির আমি গোবর সার মিশিয়ে নিয়েছি এবং মাটিগুলোকে গুলোকে জোর জোরে করে নিয়েছি তবে বালি মাটিতে সুলাবর চাষ করলে প্রতিদিনই সকাল বিকাল এর মাঝে পানি দিয়ে দিতে হবে যেন বিস্তলাটা শুকিয়ে না যায় আমার তবে মাটি দেওয়া শেষ এ পর্যায়ে আমি আমার মাটিতে বপন করে নেবো এই সোলা বুট গুলোকে আমি বারো ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি যার ফলে বারো ঘন্টা ভিজিয়ে রাখার পর আমার এই বীজগুলো এ পর্যায়ে আমি এগুলোকে মাটিতে বপন করে নিচ্ছি আমার কাছে বড় কোনো টব না থাকায় আমি ছোট টব নিয়েছি আপনার চাইলে বড় কোনো টবে করতে পারে আপনাদের প্রয়োজন অনুসারে আমার টবের মাটিতে বীজগুলো বপন করা শেষ হয়ে গেছে এ পর্যায়ে এই বীজগুলোর উপর দিয়ে আমি মাটি দিয়ে ডেকে দেব যেহেতু আমি বালি মাটিতে বুট বপন করেছি আমার বীজতলাটি যেন শুকিয়ে না যায় সেই জন্য কঠোর মনোযোগী হতে হবে কারণ বীজতলা শুকিয়ে গেলে আমার বীজগুলো প্রজন্ম সম্ভাবনা থাকবে না তো সেই জন্য আমি একটু পর পর মাটি যেন শুকিয়ে না যায় সেই জন্য পানি স্প্রে করে দিই এ পর্যায়ে আমি আমার টবের মাটিতে চুলা বুট লাগানো সম্পূর্ণ শেষ এ পর্যায়ে আমি এর মাঝে পানি স্প্রে করে দেবো তো বন্ধুরা পানি দেওয়া শেষ এ পর্যায়ে আমি আমার বাসার ব্যালকনিতে এটাকে রেখে দেবো এবং টাইম টু টাইম আমি এর মাঝে পানি স্প্রে করে দেব যেন বিস্তলাটা না শুকাতে পারে আশা করি এর মধ্যে থেকে অল্প কিছু দিনের মধ্যে আমি ফলন পেয়ে যাব পরবর্তী আপডেট নিয়ে ফিরে আসছি অল্প কিছু দিনের মধ্যে তো বন্ধুরা ফিরে গেলাম সাত দিন পর আপনারা দেখতেই পাচ্ছেন যে এই সাত দিনের মধ্যে আমার ছোলা গাছ গুলো অনেকটাই বড় হয়ে গেছে এই কদিন আমি এর মাঝে তেমন কোনো পরিচর্যা করিনি শুধুমাত্র বিস্তলা যেন শুকিয়ে না যায় সেই জন্য আমি মাঝে মাঝে পানি স্প্রে করে দিই তাছাড়া এর মাঝে আমি তেমন কোনো পরিচর্যা করিনি তো আপনারা চাইলে এভাবেই খুব অল্প সময়ে ছোলা বোট চাষ করতে পারেন তো আশা করি অল্প কয়েকদিনের মধ্যে আমি এর থেকে ভালো ফলন পাবো তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেল এর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফিরে আসছি অন্য কোনো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ